জঙ্গলের অন্যতম একটি ভয়ঙ্কর শিকারী প্রাণী সিংহ। তবে সিংহের এমন কিছু রাজকীয় গুণ আছে যার কারণে সিংহ একটি ভয়ঙ্কর প্রাণী হওয়ার সত্ত্বেও খুব সহজেই আমাদের পছন্দের পশু হিসেবে বিবেচিত হয়। সিংহ পৃথিবীর বিভিন্ন দেশে দেখতে পাওয়া গেলেও পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ সিংহ কিন্তু আফ্রিকাতেই দেখতে পাওয়া যায়। তাই আফ্রিকান সিংহের উল্লেখ আমরা বেশ কিছু জনপ্রিয় গল্প এবং লোককথাতেও শুনে থাকি। এই আফ্রিকান সিংহ দর্শন করার জন্য প্রচুর দর্শনার্থী প্রতি বছর আফ্রিকার সফরে বেরিয়ে পড়ে। তাই আপনি আশা করি বুঝতে পেরেছেন যে আফ্রিকান সিংহের জনপ্রিয়তা কতটা বিপুল। কিন্তু এত কিছুর পরেও আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে সিংহ একটি হিংস্র প্রাণী এবং এরা যে কোনো মুহূর্তেই আমাদের উপর আক্রমণ করে বসতে পারে। নিজের শক্ত দাঁত এবং নখের সাহায্যে এরা জঙ্গলের যে কোনো প্রাণীকেই সহজে শিকার করতে পারে। আর যদি এদের খাদ্যের অভাব দেখা দেয় এবং কোনোভাবে এরা বিপদ অনুভব করে তাহলে এরা প্রয়োজনে নরখাতকও হয়ে উঠতে পারে। আর আজ আমরা এই ভিডিওতে এমন একটি ঘটনার কথা বলতে চলেছি যেখানে একটি আফ্রিকান সিংহী হঠাৎ করেই হিংস্র হয়ে ওঠে এবং একটি মানুষের উপর আক্রমণ করে বসে। তবে মানুষটি কীভাবে নিজের ভাগ্য এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে সিংহের মুখ থেকে বেঁচে ফিরল জানতে হলে আজকের এই লোমহর্ষক ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ঘটনাটি ঘটেছিল সাউথ আফ্রিকার উম্পুমালাঙ্গা প্রভিন্সের একটি গেম রিজার্ভে। ওই গেম রিজার্ভের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি যার নাম গ্যারি ক্যামাকো, তিনি অন্যান্য দিনের মতোই নিজের জঙ্গল সাফারিতে বেরিয়েছিলেন। কিন্তু ওই দিন জঙ্গল সাফারিতে গিয়ে তিনি লক্ষ্য করলেন যে একটি সিংহী মারাত্মক জখম হয়ে রয়েছে এবং তিনি বুঝতে পারলেন যে তাড়াতাড়ি যদি তার চিকিৎসার ব্যবস্থা করা না হয় তাহলে সিংহীর প্রাণ সংশয়ের সম্ভাবনা দেখা যেতে পারে। গ্যারি লক্ষ্য করে দেখলেন যে সিংহীর গ্রুপের অন্য পুরুষ সিংহদের সামনে এই জখম সিংহী পুরোপুরি অসহায় হয়ে পড়বে। তাই তিনি সিংহটিকে আকৃষ্ট করার জন্য একটি পৃথক এনক্লোজারের ব্যবস্থা করলেন এবং সেখানে কিছুটা মাংসের টুকরো জোগাড় করে রাখলেন। কিন্তু ওই গ্রুপের পুরুষ সিংহরাই প্রথম ওই মাংসের টুকরো দেখতে পায় এবং তারাই ওই মাংসের টুকরোটি খেতে শুরু করে। গ্যারি ওই দিনের জন্য এই স্থানটি ত্যাগ করলেন এবং তিনি সিংহটির আলাদা হওয়ার জন্য অপেক্ষা করতে থাকলেন। কিছুদিন পর তিনি আবার ওই স্থানটিতে পুনরায় যাত্রা করলেন নিজের বন্ধুদের সাথে এবং এবার তিনি লক্ষ্য করলেন যে সিংহটি এনক্লোজারের ভিতরে আছে। তবে সিংহটির চিকিৎসা করার জন্য তিনি ওই এনক্লোজারে প্রবেশ করার আগেই বুঝতে পারলেন যে ওই এনক্লোজারে সিংহটি একা নেই, বরং তার সাথে পুরুষ সিংহও রয়েছে। তবুও তিনি ওই এনক্লোজারে প্রবেশ করার সিদ্ধান্ত নেন। কিন্তু তখনও তিনি এটা খেয়াল করেননি যে তিনি নিজের সাথে রাখা নিজের বন্দুকটি নিতে ভুলে গেছেন। তবে একথা গ্যারি অনেক আগেই বুঝে গিয়েছিলেন যে সিংহটির চিকিৎসা যদি খুব শীঘ্রই শুরু করা না যায় তাহলে গ্যাগ্রিনের মতো কোনো রোগে আক্রান্ত হয়ে সিংহটি শীঘ্রই মারা পড়বে। কিন্তু সিংহটি যদি ভিতরে বসে থাকে তাহলে তার চিকিৎসা করা একেবারেই সম্ভব হবে না। তাই গ্যারি প্রথমেই নিজের জিপে করে ওই সিংহটিকে তাড়া করার চেষ্টা করে। গ্যারি ভেবেছিলেন যে তিনি এইভাবে ভয় দেখিয়ে সিংহটিকে সহজেই এনক্লোজারের বাইরে বার করে দিতে পারবে। তবে তার চেষ্টা বিফল হয়, বরং সিংহটি এনক্লোজারের বাইরে যাওয়া বাদে আরও ভিতরের দিকে ঢুকে পড়ে। এই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর গ্যারি ভাবতে থাকেন যে কিভাবে তিনি সিংহটিকে বাইরের দিকে বের করতে পারবেন। তবে শেষমেশ কোনো উপায় না দেখে তিনি ঠিক করলেন যে তিনি নিজেই গাড়ি থেকে নেমে ওই সিংহটিকে বাইরে বের করার উদ্যোগ নেবেন। এই কথা ভেবে গ্যারি গাড়ি থেকে নেমে পড়েন এবং তিনি সিংহটিকে নিজের দিকে আকৃষ্ট করতে শুরু করেন। তিনি ভেবেছিলেন যে এইভাবে তিনি সিংহটিকে ভয় দেখিয়ে তাকে এনক্লোজারের বাইরে বের করতে পারবেন। তবে এই ভাবনার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি। এরপর গ্যারি নিজের গাড়ি থেকে মাটিতে নেমে পড়েন এবং ক্রমাগত সিংহটিকে নিজের দিকে আকৃষ্ট করতে শুরু করেন। তিনি ভেবেছিলেন যে সিংহটি যদি তার দিকে এগিয়ে আসতে থাকে তাহলে নিজের বন্দুক দিয়ে তাকে ভয় দেখিয়ে এনক্লোজারের বাইরে পাঠিয়ে দেবে। কিন্তু কিছু মুহূর্তের পর যখন সত্যিই সিংহটি গ্যারির দিকে আকৃষ্ট হয়ে গ্যারিকে আক্রমণ করার জন্য দৌড়ে আসতে শুরু করলো, তখন গ্যারি তার বন্দুক নিতে গিয়ে বুঝতে পারলেন যে তিনি সেটিকে নিয়ে আসতেই ভুলে গেছেন। এরপর গ্যারি কী করবে তা ভেবে ওঠার আগেই সিংহটি গ্যারিকে আক্রমণ করে বসে। গ্যারি এই আক্রমণ থেকে নিজের শরীরের উপরের অংশটি বাঁচিয়ে নিলেও সিংহটি গ্যারির পায়ে এক জোরালো কামড় বসিয়ে দেয়। আর একটি সিংহের বাইট ফোর্স যে কতটা শক্তিশালী তা আশা করি আপনাদের জানা আছে। আসলে একটি সিংহের বাইট ফোর্স প্রায় 650 PSI হয়ে থাকে। এই বাইট ফোর্স দিয়ে সিংহ যে কোনো প্রাণীর শীত দ্বারা ভেঙে গুঁড়িয়ে দিতে পারে। তাই এই কামড়ে গ্যারির পায়ের অবস্থা ঠিক কীরকম হয়েছিল তা আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। গ্যারির অন্য বন্ধুরাও সম্পূর্ণ নিরস্ত থাকার জন্য তারাও গ্যারিকে কোনোভাবেই সাহায্য করতে পারছিল না। গ্যারি নিজের হাতের সাহায্যে ওই সিংহটির কামড় ছাড়ানোর চেষ্টা করছিলেন। তিনি সিংহটির মুখে বারবার ঘুষি মারছিলেন কিন্তু তাতেও কোনো ফল হচ্ছিল না। সিংহটির কামড়ে যখন গ্যারির পা থেকে রক্ত বেরোতে শুরু করলো তখন গ্যারি আরেকটি বড় বিপদ আঁচ করতে পারলেন।
তিনি জানতেন যে এই রক্তের গন্ধ যদি এনক্লোজারের বাইরের সিংহরা পেয়ে যায় তাহলে তারাও তাকে আক্রমণ করতে ছুটে আসবে এবং তখন তার কাছে মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ভাবতে না ভাবতেই গ্যারির চিন্তা সঠিক হলো। ভিতরে গ্যারির চিৎকার এবং রক্তের গন্ধ পেয়ে বাইরের সিংহগুলি এনক্লোজারে ঢোকার জন্য এগোতে শুরু করলো। গ্যারি তখন নিজের বন্ধুদের চেঁচিয়ে বলতে থাকলো তারা যেন যে কোনো প্রকারে ওই সিংহগুলিকে এনক্লোজারে ঢুকতে বাধা দেয়। গ্যারির কথা মতো তার বন্ধুরাও শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে তারাও গাড়ি থেকে নেমে পড়ে এবং ওই সিংহগুলিকে ভয় দেখানোর চেষ্টা করে আর এক্ষেত্রে তারা সফল হয়। তারা বাইরের সিংহগুলিকে ভয় দেখিয়ে তাদের ভিতরে প্রবেশ করা থেকে বিরত রাখে। কিন্তু এদিকে গ্যারির পা তখনও সিংহের কামড়ের মধ্যেই আবদ্ধ ছিল এবং গ্যারি এটাও বুঝতে পেরেছিলেন যে তিনি তাড়াতাড়ি যদি কিছু করতে না পারে তাহলে সিংহ হয়তো তার পা ছিঁড়ে নিয়ে চলে যাবে। শেষমেশ যখন গ্যারির কাছে নিজেকে বাঁচানোর জন্য আর কোনো উপায় বাকি রইল না তখন তিনি সিংহের সবচেয়ে দুর্বল অংশ অর্থাৎ তার চোখে আক্রমণ করার চেষ্টা করতে লাগলেন। তিনি সিংহটির চোখে বারবার ঘুষি মারতে শুরু করলেন তবে এর ফলে সিংহটি আরও ক্ষেপে যায় এবং নিজের ধারালো নখ দিয়ে গ্যারির সমস্ত শরীর জুড়ে আক্রমণ করতে শুরু করলো। সিংহের এই আক্রমণের ফলে গ্যারির শরীর কেটে ছিন্ন বিচ্ছিন্ন হতে থাকলো। তিনি বুঝতে পারলেন যদি এইভাবে ক্রমাগত সিংহটি তাকে আক্রমণ করতে থাকে তাহলে তিনি শীঘ্রই মারা পড়বে কারণ সিংহের নখের বিষে একটি মানুষের শরীরে ভীষণভাবে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। তবে তিনি ক্রমাগত সিংহটির চোখে আক্রমণ করতে থাকলেন আর অনেক চেষ্টার পর গ্যারির আক্রমণ কাজে আসলো। সিংহটি সামান্য আঘাতপ্রাপ্ত হয়ে যেই না নিজের মুখ সামান্য সরিয়েছে অমনি গ্যারি তড়িঘড়ি নিজের পাটিকে সিংহের মুখ থেকে সরিয়ে নিয়ে নিজের বন্ধুদের সাথে গাড়িতে উঠে পড়ে এবং সেই যাত্রায় কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হয়। প্রায় আধা ঘন্টার পর গ্যারিকে সবচেয়ে কাছের হাসপাতালে ভর্তি করা হয়। তার পায়ে প্রায় 50টিরও বেশি সেলাই পড়ে এবং বেশ কয়েক সপ্তাহ পর তিনি আবার সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হওয়ার পর গ্যারি আবার সেই গেম রিজার্ভে যান এবং তিনি গিয়ে দেখতে পান যে সিংহটি প্রাকৃতিকভাবেই সেরে উঠেছে এবং সে একটি সন্তানেরও জন্ম দিয়েছে। গ্যারির কথায় তিনি ওই দিন নিজের ভাগ্যের জোরে বেঁচে গেছেন কিন্তু একটা কথা তিনি ভালোভাবেই বুঝতে পেরেছেন যে আফ্রিকান সিংহ কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। তবে আপনার কি মনে হয়, গ্যারি কি সত্যিই নিজের ভাগ্যের জোরে বেঁচে গেছে নাকি নিজের বুদ্ধি এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিংহের মুখ থেকে বেঁচে ফিরতে সক্ষম হয়েছে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।